চাকরি খুঁজবেন নাকি উদ্যোক্তা হবেন? এক দশক আগেও পড়াশোনা শেষ হতে না হতেই চাকরিতে ইন্টারভিউ দেওয়া ছিল তরুণ সমাজের কাছে একমাত্র লক্ষ্য। চাকরি চাই একটা, সরকারি চাকরি আর না পেলে বেসরকারি চাকরি। আগে পড়াশোনার পাশাপাশি তরুণরা টিউশনি করত, আর এখন অনলাইনে অনেক কিছু শিখে তারা ইউএস ডলার আয় করে, তারা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত কয়েক বছর ধরেই তরুণদেরকে চাকরি না খুঁজে উদ্যোক্তা হবার পরামর্শ দিচ্ছেন। শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমি জুনায়েদ রব্বানী আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। ভিউয়ার্স, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্টার্টআপদের নিয়ে এই ইন্টারন্যাশনাল রিয়ালিটি শো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড বিগ 2021। ভিউয়ার্স, এই মুহূর্তে মঞ্চে বিচারকের আসনে উপবিষ্ট আছেন তিনজন গুণী ব্যক্তিত্ব। চলুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজ এই পর্বে বিচারকের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আব্দুর রাকিব, প্রজেক্ট ডিরেক্টর অ্যান্ড জয়েন্ট সেক্রেটারি আইডিয়া প্রজেক্ট বিসিসি আইসিটি ডিভিশন। সঙ্গে আছেন হাবিবুল্লাহ এন করিম, ফাউন্ডার অ্যান্ড সিইও টেকনো হেভেন কোম্পানি লিমিটেড অ্যান্ড কো চেয়ারপার্সন অফ দ্য সিলেকশন কমিটি অফ দি আইডিয়া প্রজেক্ট। আরও আছেন সমী কায়সার, ডিরেক্টর ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI, অ্যাট দ্য সেম টাইম প্রেসিডেন্ট ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ই ক্যাব অ্যান্ড মেম্বার অফ দ্য সিলেকশন কমিটি অফ দি আইডিয়া প্রজেক্ট। এছাড়াও অনলাইনে যুক্ত হচ্ছেন আনিতা গাজী রহমান, ফাউন্ডার দ্য লিগাল সার্কল। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে গঠিত ইনোভেশন ডিজাইন অ্যান্ড অন্টারপ্রিনারশিপ একাডেমি, সংক্ষেপে আইডিয়া প্রকল্পের আয়োজন এই বিগ 2021 প্রতিযোগিতা। সেরাদের সেরার জন্য রয়েছে ১ লক্ষ ইউএস ডলার। সো আর ইউ রেডি টু মেক ইট বিগ? আজকের পর্বে আছে ৫টি স্টার্টআপ, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আছে ডিজি ল্যাব, সেফউইল লিমিটেড, কথন, আইডিয়া থ্রিডি সলিউশন এবং ক্যাপ্টেন আর্থ বি দ্য চেঞ্জ। তারা এখন অপেক্ষা করছে আমাদের কুলিং জোনে। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই প্রথম স্টার্টআপ ডিজি ল্যাবকে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর চার শিক্ষার্থী লামিসা সাদাফ, আহসানুল্লাহ খান, মাইশা ফাইরুজ রহমান ও সালমান আহমেদ একসঙ্গে বসে আলাপ করছিলেন। এ সময় তারা বুঝতে পারেন, প্রত্যেকে আলাদা কারিকুলাম থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করলেও কেউ ব্যবহারিক ল্যাব শিক্ষার খুব বেশি সুযোগ পাননি। এই সমস্যাকে দূর করার উদ্দেশ্যেই যাত্রা শুরু ডিজি ল্যাবের। তার পরের গল্প জানাবেন ডিজি ল্যাবের সিইও লামিসা সাদাফ ও চিফ অপারেশনাল অফিসার আহসানুল্লাহ খান। Introducing DigiLab, our country's first virtual laboratory simulation platform with the tagline Virtual Jogote Byaboharik Shikha. DigiLab will solve the problem of lack of available lab facilities so that nobody has to give up on their dream of pursuing a career in science again. This creates a whole room of opportunities for the STEM enthusiastic little ones of our nation. We have identified 3 key problems. First, inaccessibility of practical education in rural and semi-urban areas. Secondly, due to that inaccessibility, students losing interest in STEM. And thirdly, the high cost of maintenance of science laboratories. So keeping these 3 problems in mind, we have come up with our virtual lab simulation platform, that is DigiLab. It can be accessed via any smart device using internet from anywhere in the country, and the students can get access to practical education. Our solution is available in all smart devices. There will be moving 3D models and objects to conduct those science experiments on the smart screens that they see. And these smart screens
will be using our DigiLab app. So our key platform here is the DigiLab website that we'll be launching and our app that is under development. And it will be available in all PC and mobile devices. So sir, here we have a web page prototype of DigiLab. And these are the softwares that we'll be using to create our entire model. So now, what are the problems that we're solving and the gains that we're creating? Our country and our country's education demands an access to practical education. And that access has to be very, very accessible to the majority. Now, it has to be easy to learn. And as we have a technically backwards audience here, what we want to do is provide them with supporting materials and enough training programs. So what we're creating here is a lab simulation platform that will be made according to our NCTV curriculum. It will be available in both Bangla and English to cater to all mediums. It will have an in-depth training program to help facilitate learning our platform. And finally, we'll also be providing enough supporting materials to all the students and the teachers. So what we want to do finally is fulfill the dreams of thousands, and we hope that you believe in our dream as much as we do. Thank you very much. Yes, we have a prototype. Do you have a prototype ready where you can actually show how this virtualization works? Yes, sir. Since it is a video of our product prototype, we can... How long is the video? Sir, 20 seconds. Okay, let's see that. Sir, here, the model that you're seeing, sir, this was created using the softwares that we showed you. So we created this in Blender, and what we want to do here is combine those the objects that we're creating and actually show guided experiments to children and to students who are interested in science experiments. Who will train the teachers? Oh, the training will be done by our team. Okay. So your team will train the teachers? Yes, ma'am. Practical to mane hoche shamna shamni kora, right? So amader desher context e amader examination structure mathay rekhe ei gamification ba ei virtual training diye actually kototuku experiment kora jabe kototuku successful hobe student ra jokhon actually porikha dewar shomoy samne আমাদের বর্তমান সিচুয়েশনটা অনেকটা এরকম হয়ে গিয়েছে যে আমরা কিছু দিতেই পারছি না স্টুডেন্টদের যে তারা প্র্যাকটিক্যাল অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট করে নিজেরা করতে পারবে এবং সেই যে বর্তমান সিচুয়েশনটা এটা এন্টায়ারলি আমাদের রিসোর্সের যে একটা ঘাটতি এবং আমাদের রিসোর্সের যে একটা অপচয় হচ্ছে ওটার সেইটা ট্যাকেল দিতে না পেরে আমাদের হচ্ছে একটা অল্টারনেটিভ খুঁজতে হচ্ছে আর আমরা মনে করি যে এই ভার্চুয়াল ল্যাব সিমুলেশন প্ল্যাটফর্ম যেখানে আমরা এনসিটিভি কারিকুলামের অ্যাকর্ডিংলি এন্টায়ার জিনিসটা ক্রিয়েট করছি আমাদের এখানে স্টুডেন্টরা এখানে আমাদের কারিকুলামের অ্যাকর্ডিংলি যেই যেই বিষয়বস্তু তাদের জানা দরকার এবং যে যে এক্সপেরিমেন্ট তাদের করা দরকার সেগুলো তারা খুব সাকসেসফুলি করতে পারবে ইভেন দো ইট ইজ ইন আ ভার্চুয়াল স্টেট অ্যান্ড আমরা চাচ্ছি যে আমরা আমাদের স্টুডেন্টদের বঞ্চিত না করতে তাদেরকে প্র্যাকটিক্যাল এডুকেশনের এত এই ডিফারেন্ট হিউজ অ্যান্ড ডাইভার্স একটা অ্যাসপেক্ট থেকে তাদের বঞ্চিত না করতে যদি আমরা সরাসরি প্র্যাকটিক্যাল সাপোর্ট না দিতে পারি আমরা চাচ্ছি তাদের ভার্চুয়াল সাপোর্ট দিতে এবং এটাই আমাদের এই ল্যাব সিমুলেশন প্ল্যাটফর্মটার মূল উদ্দেশ্য Thank you for being with us. We wish you all the best. ওদের মতো ইয়াং এন্টারপ্রেনার্সদের জন্য we need to give a big clap. Thank you so much for their courage. Thank you. ছোট নাকি বড় সেটি এক একজনের কাছে এক এক রকম কিন্তু আমরা এটুকু বলতে পারি যে স্টার্ট আপরা এখানে আইডিয়া তুলে ধরছে তা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আনবে বড় একটি পরিবর্তন সেই পরিবর্তন দেখতে চলে সাথেই থাকুন ফিরছি বিরতির পর Welcome back to Big 2021, the show where you make it big. Viewers, আজ আমাদের এই পর্বে আসছেন একজন সম্মানিত অতিথি যিনি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি খাতকে সরকারের পক্ষ থেকে আরও এগিয়ে নিতে নিজ অবস্থান থেকে নিয়মিতভাবে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি জনাব পার্থ প্রতিম দেব
নির্বাহী পরিচালক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি এবং অতিরিক্ত সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মঞ্চে আসছেন জনাব পার্থ প্রতিম দেব। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। Sir, if you allow, we'd like to continue with the program. Yeah, you can. Thank you. আমাদের দ্বিতীয় স্টার্টআপ অনলাইনে যুক্ত আছেন। চলুন কানেক্টেড হই সেফউইল লিমিটেডের সাথে। বিশ্বের অন্যতম বড় সোশ্যাল এন্টারপ্রাইজ প্রতিযোগিতা হাল্ট প্রাইজের 2019 সালের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তারা। সে সময় তৈরি করেন থ্রি হুইল অ্যাম্বুলেন্সের আইডিয়া। ওই প্রতিযোগিতার গ্লোবাল রাউন্ডে এটি বানিয়েও দেখাতে হয়। সফল হয় তারা শুরু করেন স্টার্টআপ হিসেবে যাত্রা। অনলাইনে এই প্রেজেন্টেশন নিয়ে আসছেন সেফউইলের চিফ অফ বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ফয়সাল। সেফউইল স্টার্টেড অ্যাজ অ্যান অ্যাম্বুলেন্স সার্ভিস প্রোভাইডার ফর দ্য লাস্ট মাইল পিপল ইন বাংলাদেশ। কারেন্টলি উই আর অপারেটিং ইন ফেনি অ্যান্ড অলরেডি ইম্প্যাক্টেড 200 লাইভস ডিউরিং দিস কোভিড-19 ক্রাইসিস। During this time, we have observed a huge gap in the healthcare sector. In rural Bangladesh, there's only one doctor for 10,000 people. To fill this gap, more than 10,000 doctors weekly visit clinics and pharmacies to provide treatment, which does not fully solve this problem. On top of that, more than 35% doctors stopped visiting rural area in this pandemic. At Safeway, we are building a telemedicine solution that will unleash the potential of rural clinic. Also, doctors do not need to leave their home in their weekend. We are partnering with local clinic and diagnostic center, but doctors normally visit from Dhaka or other divisional cities. People will normally visit the clinic and access to doctors with Safeway's telemedicine platform. To make doctors and patients' communication clear and effective, the nurses from the clinic will facilitate the process. From 21 million serviceable market, Safeway can serve 1.8 million yearly patients in 200 diagnostic centers alone. We simply will take 20% commission on each transaction. Diagnostic center will be benefited with the test given by the doctors. We have already raised $50,000 investment from Australia and recently raised $100,000 matching fund. Currently, we are raising $200,000 to build and animate this solution everywhere. Thank you very much. Pregnant women and the sick people are going to communicate. How they are going to communicate with you? We actually had a massive postering and micing promotion in the rural areas. So we visit different hearts and pharmacies, and we provide our numbers. And not only that, in our ambulance, at the top of our ambulance, there is this huge mic, so that when we go around the city, around the villages, normally there's this automated sound that we have kept in the ambulance. So this is the way that we have been doing this. The process is manual because we have to understand the people that we are serving, they do not have access to, I mean, even if they have their access to Android, but they cannot use it. আপনাদের এই অ্যাম্বুলেন্স সার্ভিসে আপনারা প্রতিটা সার্ভিসের জন্য কত টাকা চার্জ করেন? So within the Feni সদর উপজেলা, we charge 200 BDT. এখন পর্যন্ত আপনাদের কতজন ইনস্টিটিউশনাল ইউজার আছে? বিজনেস ইউজার কয়জন আছে? So far for now, we haven't started building our prototype in this model. So what we did is we have served around 100 patients by cold calling and... সেটা তাহলে আপনারা B2C সার্ভ করেছেন, এটা তাহলে পেশেন্টদেরকে সরাসরি সার্ভ করেছেন, not through any diagnostic center or clinic or hospital. Why are you pivoting or why are you starting a new vertical? Shouldn't you be concentrating on the ambulances?
So the main reason here is basically the scalability of this model. So the previous model is very good, and we also had enough response from the villagers. But the problem is for scaling, each time I have to spend a big amount. Unless I launch a new vehicle, I cannot spend and serve another upozila. That's more challenging. তিন চাকার রিক্সা আমরা দেখেছি, তিন চাকার ঠেলা গাড়ি আমরা দেখেছি, সেফ হুইল নিয়ে আসছে তিন চাকার অ্যাম্বুলেন্স। তাদের এই মহৎ উদ্দেশ্য সফল হোক, এটি আমরা আশা করি। কথা বলতে কে না ভালোবাসে, আমি তো খুবই ভালোবাসি। কিন্তু কথার সঙ্গে যদি আরও কিছু সেবা দেওয়া যায়, চলুন দেখে আসি আমাদের পরবর্তী স্টার্ট আপ কথন কথার পাশাপাশি আর কি কি সেবা দিতে চায়। দেশের বহু ইনস্টিটিউশন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাস্টমার সাপোর্ট কিংবা বড় আকারের টিমে টেলিসংযোগ ব্যবস্থা এখনও বেশ দুর্বল। এ সমস্যা নিরসনে 2018 সালে স্টার্ট আপ হিসেবে যাত্রা শুরু করে কথন। তিনজনের দলটি এখন বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। কথনের ফাউন্ডার সিইও রকিবুল ইসলামের সঙ্গে আইডিয়া জোনে আসছেন কো ফাউন্ডার MD আকিব আশেফ। We are developing a one-stop office management tool to help communicate on a large scale, large or small scale startups. It's, and we will help you to perform better. So in an organization, we sometimes use many sort of software suites in order to maximize our productivity. In case, as an example, we use WhatsApp for team communication, Trello or Jira for project management, or CMS system for other software solutions. But have you think that all those software, using all those things at once is a hassle? It's a problem. And due to work from home, we are facing this problem more broadly. So in order to use multiple softwares, it made an effect, and most of the time our productivity is often paralyzed. And using multiple software is really very time consuming. And think of a switching system. Switching between system is really time consuming. And multiple tools disconnect you from being focused, and many tools to maintain and pay for. Did you know? You could be losing up to 40% of your productivity. So the solution, how it works. A 360 degree office management solution where user can easily choose or add their own custom features. And we have access to integrate on multiple devices. So our business model is B2B2C. So we are offering free tablet trials for individuals and a subscription based model for SME and startups. And for large company, we are offering custom CRM. First of all, we want to reach our product in Dhaka, later than Chittagong. And after that, we are move on to the South Asia. So we want to capture the global market. So we have collected almost 10 individual corporate offices, and we have test run on among 60 students in NSU. We want to invest on our marketing 33.3%, administration 11%, R&D 11%, and operation 16.7%. The rest, we want to invest in technology. So we are the first company who are offering the custom feature, app-to-app call, GRD call, task management system and CMS system and Salesforce integration. Thank you, judges. So anyway, so this is all developed by you? Yes. আপনারা সবাই এটা ডেভেলপ করে এখন মার্কেটে টেস্টিং করতেছেন? Yes, আমরা এখন মার্কেটে টেস্ট রান করছি। আর আপনাদের কোনো পেইং কাস্টমার আছে এই মুহূর্তে? Right now, we are taking feedback and ওই অনুযায়ী আর কি ফিডব্যাক নিয়ে আমরা প্রোডাক্ট আর কি ডেভেলপ করছি। আপনার এটাতে কি এডিশনাল বেনিফিট আপনি দিচ্ছেন? By bringing it in one platform. কাস্টম ভাবে ইউজ করতে পারছি, সাধারণত যেটা করা যায় না। একটা স্পেসিফিক ফিডব্যাক বলেন, কি বলতেছে তারা, কেন তারা আপনার এটা ব্যবহার করবে? মানে মেইন প্রোডাক্টের ভিশনটা হলো যে আপনি যখন অফিসে যাবেন, আপনার পিসি ওপেন করবেন, এরপর আপনার আর কোনো সফটওয়্যারে সুইচ করতে হচ্ছে না। অল ইউ আর গেটিং ইন ওয়ান সফটওয়্যার। ঠিক আছে। আপনারা কতদিন ধরে এই আইডিয়ার উপর কাজ করছেন? আপনারা ফান্ড রেজিং কতটুকু করেছেন? আচ্ছা, আমরা অলমোস্ট
দুই আড়াই বছর এইখান থেকে কাজ করছি, ডেভেলপমেন্ট করছি, যেহেতু এটা একটা পোটেনশিয়াল এবং বড় একটা সলিউশন, কাস্টমারদের জন্য ইফেক্টিভ একটা সলিউশন। দ্যাটস ওয়াই ইট টেক্স টাইম টু গেটিং ফিডব্যাক অ্যান্ড ডেভেলপ, ফেলিয়ার টেক দ্য ফিডব্যাক অ্যান্ড দেন অ্যাগেন ডেভেলপ করতে হয়। সো আমরা আড়াই বছর ধরে কাজ করছি, আর রাইট নাও উই আর সেলফ ফান্ড, উই আর ইউজিং আওয়ার সেলফ ফান্ড। যদি আর কোনো প্রশ্ন থাকে। Thank you. I don't think I have any question. আপনাদের আইডিয়া প্রেজেন্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। We wish you all the best. Okay. Thank you. আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলছে বিগ 2021, চলছে স্টার্টআপদের জয়যাত্রা। সেই যাত্রায় আপনাকে আমরা পাশে চাই। বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন বিগ 2021। দেখে নিব আমাদের পরের স্টার্টআপকে, কিন্তু তার আগে আমি একটা সুযোগ নিতে চাই। আজকে বিচারক হিসাবে আমাদের সাথে আছেন সমি কায়সার। শি ওয়েয়ার্স মাল্টিপল হ্যাটস। আপনি ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেডের কর্ণধার, একই সঙ্গে দুটো অ্যাসোসিয়েশন, বিজনেস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে আবার আপনি একটিকে লিড করছেন। কিন্তু আমরা আপনাকে চিনেছি, বা দেশের আপামর জনসাধারণ আপনাকে চিনতে পেরেছে অভিনয়শিল্পী হিসেবে, কারণ আপনি এখন পুরোদস্তুর ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত রয়েছেন। হাউ ডিড ইউ মেক দ্যাট ট্রানজিশন? আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে কাজ করেছিলাম ICDDRB-র একটা প্রজেক্টে। সো সেখানে আই মেট দিস পার্সন হু সেড ইউ ক্যান বিকাম অ্যান এন্টারপ্রেনর, হু ওয়াজ ফ্রম ক্যানাডা। তো আই টুক হিম, আই স্টিল থিঙ্ক that he was my mentor, and then he said je bangladesh ekta unique desh jekhane social business sobche beshi successfully kaaj kore. Then he was naming some companies that why don't you start your own business. Oi ta theke amar mone hoyeche je onek obhinoy korechi, ekhon notun kichu kori. Viewers, apnara jara uddokta non, hoyto ba chakri korchen, hoyto ba apnara obhinoy shilpi, hoyto ba apnara khelowar, তার মানে এই না যে আপনি জীবনে কোনো সময় উদ্যোক্তা হবেন না। আমাদের উদ্দেশ্য আপনাদের মধ্যে সে এন্টারপ্রেনোরিয়াল মাইন্ডসেটটাকে আরও জাগ্রত করা, এবং হয়তো হতেই পারে কয়েক বছর পরে আপনিও চলে আসতে পারেন আমাদের এই মঞ্চে। আমাদের পরবর্তী স্টার্ট আপ একটু ভিন্ন ধর্মী, তাদের নাম আইডিয়া 3D সলিউশন। চলুন তাদেরকে মঞ্চে ডেকে নিয়ে আসি। মাথার খুলি থেকে শুরু করে ত্রিমাত্রিক যে কোনো বস্তু নকশা অনুযায়ী বানাতে পারে আইডিয়া 3D সলিউশন। তারা চায় তাদের কাছ থেকে হাইটেক 3D প্রিন্টার কিনে নিয়ে প্রতিষ্ঠানগুলো নিজের উদ্যোগে বানিয়ে ফেলুক যত ইচ্ছা দরকারি জিনিসপত্র। 2017 সালের শেষে এই স্টার্টআপটির যাত্রা শুরু। সব গল্প জানাতে আইডিয়া জোনে আসছেন প্রতিষ্ঠানটির CEO ফারুক হান্নান, সঙ্গে COO আশরাফুজ্জামান। Our vision is to make digital fabrication available to everyone, and we want to make this kind of machine affordable. So any casting workshop which wants to make a 100 piece metal part, or a small medical implanting which makes a PIC material which they can use in bone reconstruction. So only problem with the printers that are coming now, the Chinese low cost printers which can be available in $200 to $1,000, that they are not used for industrial uses, they are not used for final product. But we want to change it, so we have come out with some kind of solutions. So we need a auto tool change and a very faster printer, and a printer which can print in higher temperature. It can print at 500 degrees Celsius. It uses a water cool extruder. It has a heated chamber. So the plastic that can be printed, those are even used in NASA rockets. So polyether, ether keton, PIC, Altem, these are industrial grade plastics. Suppose you want to make a chemical resistant box, you can make it. So we are doing this, we have made this printer particularly for Bangladesh Army. It is in ordnance factory. This printer not only uses one head, it uses four head
kind of a 4-in-1 machine. And there is only one other company in the whole world, that is E3D UK, that produces similar printer with kit only, that they do not provide any kind of finally fully assembled printer. This one product we made for a client. They had a need. They need 200-piece IoT box. They do not have a big fund for molds, like 2 lakhs, 3 lakhs taka. But they need 200-piece. So we provided in 450 BDT per set. And it doesn't need any screws. It is snap fit. So simple snap fit boxes. It start with a simple box. Even most of the parts of this machine is also 3D printed. So it means it is a self-replicating machine. So I can make a laser cutter, we can make robots, we can make agricultural parts. Actually, we don't want to make it. We want other manufacturer to make it. If you want to make some kind of jigs or machineries or any kind of automation, we will come to help you. And we are hoping that in Bangladesh, we already started selling 3D printers in government sectors, also applicable in consumer market. এখন আপনাদের নিজস্ব ডিজাইনের নিজস্ব যে ডিজিটাল ফ্যাব্রিকেশন ইউনিটস এখন পর্যন্ত কতগুলো বিক্রি করেছেন আপনারা আওয়ার ফ্যাব্রিকেশন ইউনিটস আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রেড প্রিন্টার 16 ইউনিট উই হ্যাভ বিন 16টা বিক্রি করেছে হ্যাঁ 16টা তা আপনাদের মান্থলি এখন খরচ কত বার্ন রেট কত 6-7 lakhs 6 থেকে 7 লাখ টাকা আর আপনার রেভিনিউ কত মান্থলি আমাদের এই কোয়ার্টারলি আমরা 3 ক্রোর লেটস সে ইফ উই উইন দিস কম্পিটিশন What are your plans with the money and with the recognition that you get? We want to introduce this printer in global market. We global want to market. Target Kickstarter and we want to face other global companies head on because okay. we believe All right. Take it. We believe our tool changing mechanism is compatible globally. যে প্রোডাক্টটা এটা প্রোডাকশন দেওয়ার জন্য ফিউচার কি প্ল্যানটা আমাদের যেটা টুল চেঞ্জিং প্যাটার্ন আমরা সেটা পেটেন্ট নিয়েই আমরা মানে আমাদের মার্কেটিং ক্যাম্পেইনটা করব আপনারা যখন পেটেন্টটা নেবেন পেটেন্টটা কার নামে হবে আমরা যদি পেটেন্ট নিই তাহলে আমরা কোম্পানির নামে পেটেন্টটা নেব যেটা আমার ভালো লেগেছে সেটা আমি বলবো ইউ হ্যাভ গিভেন আ ভেরি প্রপার এন্ড প্রিসাইজড মার্কেটিং প্ল্যান এন্ড দ্য সেলস প্ল্যান আই এম সিইং ইট ফ্রম দ্য স্লাইড আপনি আমাকে একটু বলবেন যে Who is your competitor you think in the market? প্রথম দিকে আমরা চেয়েছি আমাদের কম্পিটিটর থাকুক এটা হচ্ছে যে কোনো মার্কেটে আপনি যদি একা সেলার হন দ্যাটস এ রিস্ক কম্পিটিটর প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে আপনার মার্কেট ভ্যালুয়েশনটা বলে দেবে আপনি কত ভ্যালুয়েবল আমার একটা জিজ্ঞাসা আপনারা বলেছেন যে আপনারা ফ্যাব ল্যাব করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথেও আপনারা কাজ করছেন একটু মানে বলবেন কি ধরনের কাজ করছেন আমরা কিছু কিছু জায়গায় কাজ করছি বুয়েট আইআইটিতে সেখানে আমরা আসলে মেইন টেন্ডারার না বাট আমাদের সব মেশিনই আমরা দিয়েছি মেড ইন বাংলাদেশ আমরা আইসিটি মিনিস্ট্রির মাধ্যমে আমরা দিয়েছি ড্যাফোডিলে ফ্যাব ল্যাব করেছি তারপর আপনার ইউজিসির আন্ডারে যতগুলো ফ্যাব ল্যাব হয়েছে ডুয়েটে ঢাকা ইউনিভার্সিটিতে চুয়েটে এটা সেকেন্ড ফেজের সব পার্চেস সলিউশনসগুলো আমাদের প্রোভাইড করা সেক্ষেত্রে 50% সলিউশন ইম্পোর্টেড 50% সলিউশন লোকাল সাথে কি ট্রেনিং কম্পোনেন্ট মানে 360 ডিগ্রি স্যার ম্যাটেরিয়াল মেশিন ম্যাটেরিয়াল ম্যান পাওয়ার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর বিইং উইথ আস উই উইশ ইউ থ্যাংক ইউ অল দ্য ভেরি বেস্ট আপনাদেরকেও ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম ম্যাডাম থ্যাংক ইউ যখন নির্ভয় বুক শতান ঘুরে দাঁড়াও যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও ভিউয়ার্স আমাদের এই পর্বে আজকে অতিথি হিসেবে আছেন জনাব পার্থ প্রতিম দেব নির্বাহী পরিচালক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব স্যার থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ আস স্যার আমাদের এই অনুষ্ঠান আপনার কেমন লাগছে অনুষ্ঠান এক কথায় বলতে গেলে মানে এক্সাইটিং ইটস অ্যান এক্সাইটিং এক্সপিরিয়েন্স ফর মি কারণ আপনারা জানেন যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জাতির পিতার জন্ম শতবার্ষিকী টিতে স্মরণীয় করার উদ্দেশ্যে এই আইডিয়া প্রজেক্টের মাধ্যমে এই বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টটা চালু করেছে যাতে দেশের এবং দেশের বাইরের উদ্ভাবকরা এখানে কম্পিট করতে পারে এবং মূলত বঙ্গবন্ধুর নামটা দেশের বাইরেও যেন যেই প্রজন্ম আছে তাদের কাছে ছড়িয়ে দিতেই আমাদের এই বিনম্র প্রয়াস চমৎকার স্যার আপনাদেরও যদি কোনো উদ্ভাবন বা ইনোভেশন থাকে
তবে আপনারা আবেদন করতে পারেন আইডিয়া প্রকল্পে। প্রিসিড স্টেজে আপনারাও পেতে পারেন 10 লক্ষ টাকার অনুদান। বিস্তারিত জানতে ভিজিট করুন idea.gov.bd এবং বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট সম্পর্কে জানতে ভিজিট করুন big.gov.bd। খেলতে কে না ভালোবাসে, আর এই খেলার সাথে সাথে যদি ভালো কিছু শেখা যায় তাহলে মন্দ কি। আসছে পরবর্তী স্টার্ট আপ, ক্যাপ্টেন আর্থ বি দ্য চেঞ্জ। ২০১৮ সালে কয়েক বন্ধু মিলে আইডিয়া শেয়ার করতে করতে তৈরি হয় ক্যাপ্টেন আর্থ বি দ্য চেঞ্জ এর কনসেপ্ট। শিক্ষামূলক কন্টেন্ট তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের মানসিকতা বদলে দেওয়ার কাজটি করছে ক্যাপ্টেন আর্থ। আসছেন এর সিইও জাহ্নবী রহমান, সঙ্গে চিফ কমিউনিকেশন অফিসার নাইমুর রহমান জয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্লিজ গো। থ্যাঙ্ক ইউ সো মাচ। সো 2016তে আসলে আমাদের স্টোরিটা শুরু। 2016তে আমরা তখন কলেজে ছিলাম, এন্ড আমরা সবাই একটা ভয়ঙ্কর গেমের সাথে পরিচিত হই। আই এম শিওর ইউ অল নো অ্যাবাউট ইট, ইট ওয়াজ ব্লু হোয়েল গেম। ব্লু হোয়েল গেমটা খেলার মাধ্যমে পুরো বিশ্বে 200রও বেশি তরুণরা আত্মহত্যার শিকার হয়। নাও ইফ আই ফাস্ট ফরওয়ার্ড টু 2020, কাইন্ড অফ সিমিলার সিচুয়েশন কিন্তু আবারও দেখা যায়। ইউথের মধ্যে একটা টেনশন, এংজাইটি, একটা অ্যাগ্রেশন দেখা যায়। অ্যান্ড সুসাইড রেট ওয়াজ ইনক্রিজিং ফ্রম হান্ড্রেডস টু থাউজেন্ডস, অ্যান্ড দিস ওয়াজ অ্যালার্মিং। সো আমরা আসলে চিন্তা করলাম যে এটার তো সলিউশন হওয়া দরকার। তখন আমরা ভার্সিটি স্টুডেন্ট, অ্যান্ড উই ওয়ার সার্চিং ফর সলিউশনস, কিন্তু আমরা এমন কোনো সলিউশন আসলে পাচ্ছিলাম না যেটা ইউথদের এই প্রবলেমগুলোকে ইউথদের মতো করে সলভ করতে পারে। সো উই স্টার্টেড ক্যাপ্টেন আর্থ বি দ্য চেঞ্জ। ক্যাপ্টেন আর্থ বি দ্য চেঞ্জ একটা গেমিফাইড প্ল্যাটফর্ম যেখানে আমরা কিছু রিয়েল লাইফ টাস্ক ডিজাইন করেছি, এবং এই টাস্কগুলো করার মাধ্যমে ইউথের যেমন মেন্টাল স্ট্রেসটা রিলিফ হয়, সেই সাথে সাথে সফট স্কিল ডেভেলপ হয়, এবং তার যে ওয়েলবিং সেটাও এনহ্যান্স হয়। আমরা কারেন্টলি 3টা সফট স্কিল নিয়ে কাজ করছি, কাইন্ডনেস উইচ ইজ অ্যাক্টস অফ লাভ, গুডউইল অ্যান্ড লিডারশিপ। এছাড়া আমাদের একটি বোনাস টাস্ক ক্যাটাগরি আমরা লঞ্চ করেছি টু সেলিব্রেট 100 ইয়ার্স অফ শেখ মুজিবুর রহমান। থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড উই আর ওপেন ফর কোয়েশ্চেন্স। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি ফর প্রফিট না নন প্রফিট? আমরা ফুল প্রফিট। তাহলে আপনাদের রেভিনিউ মডেলটা একটু বলেন। আমাদের রেভিনিউ মডেলটা বেসিক্যালি B2B-তে আমরা একটা প্রাইসিং প্ল্যান রাখছি যেটা স্কুলের সাথে হবে। এটা প্রতিটা স্টুডেন্টকে পার ডলার $2 করে পার মান্থ পে করতে হবে। অ্যান্ড আরেকটা প্ল্যান আছে যেটা B2C, এটা হচ্ছে যারা পার্সোনালি আরও কাছ থেকে ক্লোজলি মেন্টাল হেলথ এইডার বা এদের সাথে যোগাযোগ করতে চায় তাদের জন্য একটা প্ল্যান, উইচ উইল কস্ট অ্যারাউন্ড $8। থ্যাংক ইউ। Congratulations. I really like one thing, that practicing kindness, less negative emotions and maximizing the efficiency. I like this focused and very to the point and very much important thing for today's youth. Interaction er kono scope kibhabe apni rekhechen, kibhabe they will interact. খুব ডিরেক্ট ইন্টারকানেকশনের জন্য সেটা হচ্ছে যারা খুব বেশি মেন্টাল স্ট্রেসে আছে তাদের জন্য আমরা কানপেতে রইয়ের সাথে কোলাবোরেট করেছি। কানপেতে রই হচ্ছে ইউথদেরকে 24/7 তাদের জন্য হেল্পলাইন নাম্বার খোলা আছে। সো ইফ ইউ আর লাইক রিয়েলি ডিপ্রেসড, ইন ইউ আর ইন অ্যাংজাইটি অ্যান্ড ইউ নিড রেডি ইউর হেল্প, ইউ ক্যান জাস্ট ইউ নো কল অল দ্য হেল্পলাইন নাম্বারস উইচ আর অল ওপেন ফর ক্যাপ্টেন আর্থ। এছাড়া আপনি চাইলে যে আপনি হয়তো ফোনে কথা বলতে চাচ্ছেন না, সো ইউ ক্যান জাস্ট ইউ নো সেন্ড আ টেক্সট, ওখানে আপনি ডেসক্রিপশনটা দিয়ে দিতে পারেন এবং সেটা কানপিতে রই ওনারা রিসিভ করে আপনাদের সাথে যোগাযোগ করবে। এই মুহূর্তে আপনার কতজন অন বোর্ড আছে উইথ ইউ? আমরা কারেন্টলি আমাদের গেমটা পাইলটিং শুরু করেছি এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, হোলি ক্রস, সেন্ট গ্রেগরি, আইডিয়াল কলেজের সাথে আমরা অলরেডি পার্টনারশিপে আছি এবং আমাদের গেমটার সাথে তারা পরিচিত হচ্ছে, ওর গেমিফিকেশনটা বুঝছে। এবং আমরা WHO5 ওয়েলবিং ইন্ডেক্স টেস্ট রেখেছি যেটার মাধ্যমে কিনা আপনার প্লেয়ার কি এংজাইটিতে আছে কিনা, এবং একটা গেমের টাস্ক করার পরে আপনার কি মেন্টাল হেলথ এবং ওয়েলবিংয়ে এনহ্যান্সটা হচ্ছে কিনা সেটা চেক করার একটা মেজারমেন্ট WHO5 ওয়েলবিং ইন্ডেক্স টেস্ট, সেটার মাধ্যমে আমরা খেয়াল করছি এই যে চার স্কুলের সাথে আমাদের যেসব স্টুডেন্টরা আছে তাদের যে মেন্টাল স্টেটটা গেম খেলার আগে ছিল এবং গেম খেলার পরে সেটাও কিন্তু অনেকটা ইম্প্রুভ করেছে। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। উই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।
যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। আমাদের সম্মানিত অতিথি এখন বিদায় নেবেন, তার আগে স্যার যদি আপনি কিছু বলতে চান। আমি আর তরুণ উদ্যোক্তাদের প্রতি আমার এই অনুরোধ রইল, এবং আরো পরিশ্রম করতে হবে, সৎ থাকতে হবে, লক্ষ্যের প্রতি কোনোভাবেই হতাশ হওয়া চলবে না, এবং তরুণরা তাদের উদ্ভাবনী চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমাদের সেই লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে। ধন্যবাদ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভিউয়ার্স, এবার রেজাল্টের পালা, কিন্তু রেজাল্ট দিচ্ছি বিরতির পর, কোথাও যাবেন না। চলে এসেছি আজকের পর্বের প্রায় শেষ প্রান্তে, কিন্তু শেষ হইয়াও তার হইল না শেষ। এবারে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব আরও দুটি স্টার্ট আপকে, যারা এরই মধ্যে পৌঁছে গেছে গ্র্যান্ড ফিনালেতে, একটি দেশি এবং একটি বিদেশি স্টার্ট আপ। চলুন তাদেরকে স্ক্রিনে দেখে নেই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আহমেদ জিয়াদস, আই এম চিফ অফ স্টাফ এট এভরেকা। আই ওয়ান্ট টু এক্সপ্লেইন হোয়াট এভরেকা ডাজ, হোয়াট উই হ্যাভ ডান সো ফার অ্যান্ড হোয়াট উই ওয়ান্ট টু অ্যাকমপ্লিশ। Evreka is a Turkey-based software as a service company and is providing the most comprehensive waste management solution in the whole waste management sector. Some of the technologies we are using are IoT, artificial intelligence, machine learning, automatic identification and data capture, cloud services and automations. So the problem that we have seen is 50% of global citizens cannot get a proper waste management service, and the reason behind it is resource allocation problem. And with our solution, we want to optimize the problem from start to end and eliminate this problem of waste altogether. With the help of BIG, we want to open up to South Asian markets and achieve strategic partnerships in the area. We are really excited to be a part of this global program. Hopefully we will be able to achieve our objectives. Have a good day. আমরা ভূমিজ থেকে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট সুবিধা সবার জন্য নিশ্চিত করার জন্য কাজ করছি। নগরের বা শহরের কোথায় আসলে পাবলিক টয়লেট সুবিধা হওয়া উচিত, সেটা কী ডিজাইনে হওয়া উচিত, এবং সবচেয়ে জরুরি যেটা আসলে, এটা কীভাবে পরিচালনা করলে এটা স্বাস্থ্যসম্মত উপায়ে পরিচালিত হবে, এই সব বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। ঢাকা নারায়ণগঞ্জ মিলে আমরা 13টার মতো পাবলিক টয়লেট পরিচালনা করছি, এবং প্রায় 3,500 মানুষ প্রত্যেকদিন আমাদের এই সুবিধা গ্রহণ করছে। ভূমিজ স্বপ্ন দেখে সবার জন্য স্বাস্থ্যকর শহর বিনির্মাণের, আর এই স্বপ্ন বাস্তবায়ন করতে চায় প্রতিটি নাগরিকের জন্য। এবার রেজাল্টের পালা, আইডিয়া 3D সলিউশনস। যদি আপনারা কনফিডেন্ট হন তাহলে দুপা সামনে এগিয়ে যান, আরেকটু সামনে এগোতে পারেন। আপনারা কি আরো সামনে এগোতে চান, কিন্তু মনে করেন সামনে আছে গ্র্যান্ড ফিনালের স্টেজটা, তাহলে ওনারা এগোতে চান? ওনারা কি যাচ্ছেন? হ্যাঁ, আমাদের আজকের 5টি স্টার্ট আপের মধ্যে যে একটি স্টার্ট আপ গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে তা হচ্ছে আইডিয়া 3D সলিউশনস। তাদের সঙ্গে যে আরেকটি স্টার্ট আপ জয়েন করছে তারা হচ্ছে ক্যাপ্টেন আর্থ, বি দ্য চেঞ্জ। সামনে চলে আসেন। আমাদের আজকের এই পর্ব থেকে যে দুটি স্টার্ট আপ যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে, তার আমার পাশের এই দুটি স্টার্ট আপ ক্যাপ্টেন আর্থ, বি দ্য চেঞ্জ এবং আইডিয়া 3D সলিউশনস। আগামী পর্বে নিয়ে আসবো আরো 5-5টি স্টার্ট আপ, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। বাংলা জুড়ে সবার মাঝে।
morning, everyone. We met again. This is Janubi Rahman with Naimul Haq Joy, and we're Team Captain Earth. Be the Change finally got the glory. Thanks to IDEA team, sponsors, organizers, everyone for helping us to achieve this. And till then, stay tuned and meet us in the next round. Thank you. Thank you. Unfortunately, we did not make it to the next round, but we have learned a lot in our journey to here, and we are very grateful to Big and IDEA and all the sponsors for making this happen for us. Hopefully, we'll come back again next year. It was a great opportunity for us. It was a great journey along the way, and we have learned a lot, and we are gonna keep doing what we are doing and trying to solve the problem that our people are facing. We finally made it. We are selected for the grand finale. Actually, we work from our passion and love for our company and whatever the idea we presented to the judge. And we hope that we'll make a bigger show for the grand finale with our more modern machineries.